এটা যে আদি পুজো, কিন্তু কোনোভাবে এর সাজটাকে ভেঙে দেওয়ার বিরাট বড় প্রতিমা কিন্তু। তো হ্যালো গাইস, আজকে কিন্তু এসে গেছি চাউড়পল্লির যে আদি পুজো হয় এই চন্দননগরে। তো আদি যে মা, সেই মাকে দর্শন করাতে। তো দেখুন পুরো মন্দিরটা, এটা একটা মন্দির, কোনো প্যান্ডেল নয়, এটা অনেক বছরের পুজো, ঠিক আছে, প্রায় অনেক বছরের পুজো, ঠিক আছে। এই পুরো প্যান্ডেলটা, প্যান্ডেল তো নেই, এখানে মন্দির আছে। তো মন্দিরটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর মাকেও দর্শন করাচ্ছি, ঠিক আছে, আদি মা, ঠিক আছে। তো চলুন। তো বন্ধুরা, আদি যে জগদ্ধাত্রী মা, সেই আদি জগদ্ধাত্রী মায়ের মন্দির এটা। এটা প্রায় 350 বছরের পুজো, ঠিক আছে। তো দেখুন এই যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে ফুলসজ্জায় সাজানো হয়েছে এবং বিভিন্ন রকমের সাজসজ্জা লাগানো হয়েছে, তার সঙ্গে ঝুমারটাও কিন্তু অসাধারণ। তো এই সাজসজ্জা আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাবেন, আর মাকে দর্শন করুন। মা হচ্ছে আমাদের সবার জগতের ধাত্রী, আমাদের এই জগৎটাকে ধরে রেখেছেন। তো সেই মায়ের দর্শন পেতে একদম মন ধন্য হয়ে যায়, ঠিক আছে। তো এই যে মা, ইনি কিন্তু 350 বছর ধরে পূজিত হয়ে আসছেন এই মন্দিরে, ঠিক আছে। তো এই মন্দিরের কিন্তু সাজসজ্জা ওই জন্যে এত সুন্দর, এবং এখানে নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন রকমের যে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলোও কিন্তু করা হয়। হ্যাঁ, তো দেখুন এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা, 350 বছরের পুজো, ঠিক আছে বন্ধুরা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আরও একটা পুজো দেখাতে এসেছি। এটা বাজারের জগদ্ধাত্রী পুজো হ, ঠিক আছে। তো এই যে পুজোটা বাজারের পুজো এটা, ঠিক আছে। তো এটাও একটা কিন্তু আদি পুজো, অনেক দিনের পুরনো, ঠিক আছে। তো এটা সাবেকি পুজো, এটা কোনো প্যান্ডেল হয় না সেরকমভাবে, কিন্তু সাবেকি পুজো। কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখুন। তো বন্ধুরা, ইনি হলেন জগদ্ধাত্রী, জগতের ধাত্রী। তো এই পুজোটাও কিন্তু, এই পুজো মণ্ডপটাও কিন্তু প্রায় 90 বছরের পুরনো পুজো, ঠিক আছে। তো এই যে পুজো, এটা কিন্তু 90 বছর ধরে পূজিত হয়ে আসছে, কিন্তু কোনো কারণে কোনো দুষ্ট লোক এই মায়ের যে সাজসজ্জাকে নষ্ট করে দিয়েছিল, যার জন্যে এখনও কিন্তু মায়ের সাজসজ্জার জন্যে কাজ হচ্ছে, রাত জেগে এনারা কাজ করেছেন। তো বন্ধুরা, এটা যে আদি পুজো, কিন্তু কোনোভাবে এর সাজটাকে ভেঙে দেওয়ার জন্যে আজকেও কিন্তু কাজ চলছে, নাহলে আজকে কাজ চলার কথা নয়। কেউ হয়তো বদমাইশি করে ভেঙেছে, ঠিক আছে। তো দেখুন এই যে ভেঙে পড়েও আছে, ভেঙে পড়েও আছে, ঠিক আছে। তো চলুন আরও একটা আদি পুজো দেখাই আপনাদের। তো গাইজ, আবার কিন্তু এসে গেছি আরও একটা সাবেকি পুজো দেখাতে। এটা 250 বছরের পুজো, ঠিক আছে, 257 অ্যাকচুয়াল ফিগারটা। তো ঠিক আছে, তো দেখো পুরো ঠাকুরটাকে দেখো, ঠিক আছে। তো গাইজ দেখো, এটা কিন্তু মন্দিরটা, মায়ের মন্দির, দেখো মাকে দেখাচ্ছি এবারে, বিরাট বড় প্রতিমা। তো গাইস, প্রায় 257 বছরের পুজো এটা, নট এ ম্যাটার অফ জোক,
257, আগেরটা ছিল 350। তো যাই হোক, এত বছরের পুজো, কিন্তু এটা কিন্তু একটা আলাদাই আধ্যাত্মিক যোগ আছে, আধ্যাত্মিক ব্যাপারও আছে এখানকার ঠাকুরের মধ্যে। চন্দননগর যেহেতু পুজোয় বিখ্যাত, তো তাই জন্যে এটা সম্ভব জগদ্ধাত্রী পুজোতে এত কিছু বড় বড় মূর্তি করা। তো গাইজ, মাকে আপনারা দর্শন করুন এবং নিজের সমস্ত কামনা বাসনা পূরণ করার জন্য প্রার্থনা করুন, কারণ ইনি কিন্তু অনেক দিনের পুরনো জগদ্ধাত্রী ঠাকুর। গাইজ দেখো, এত বড় ঠাকুর যে চাকা লাগাতে হয়েছে, তবেই কিন্তু একে অ্যাডজাস্ট করা যাচ্ছে। তো গাইজ দেখো, মন্দিরের অনেক কিছু ঠাকুরের ছবি আঁকা আছে, একদম গণেশ বাবাজি থেকে শুরু করে অনেক কিছু ঠাকুরের ছবি আঁকা আছে। বিরাট বড় প্রতিমা ঠাকুর। আমাদেরকে তিন তিনটে আদি পুজো দেখালাম, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে, চন্দননগরের পুজো এটা, ঠিক আছে? যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে অলে করবে আর সাপোর্ট করবে। তো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে চন্দননগরের, তো দেখতে থাকো, স্কিপ না করে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।